বনগাঁয় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম স্কোয়াডের সদস্যরা। বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যুর ঘটনায় শুরু শাসক বিরোধী চাপান উতর। বনগাঁয় বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় শুরু রাজনৈতিক চাপান উতর। এদিন ঘটনাস্থলে আসেন বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি সহ অন্যান্যরা। ঘটনাস্থল ঘুরে দেখার পর রাজ্য সরকারের ওপর গোটা ঘটনার দায় চাপিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। ये पहली घटना नहीं है, इससे पहले कई घटनाएं हो चुकी हैं। और आज इस प्रकार से एक बच्चे का चले जाना और किस परिवार के साथ किस वो जिसका वो जीव जाता है उसको ही पता होता है। मैं ये कहना चाहता हूँ कि इसकी जांच होनी चाहिए, नहीं तो हमारे पास NIA है, उससे जांच करवाएंगे कि सही क्या कारण है कि हर दूसरे चौथे दिन यहाँ पर इस प्रकार की घटनाओं को अंजाम दिया जाता है। ये सहन नहीं हो सकता, इस पर जल्दी संज्ञान लिया जाएगा। এদিন সকালে শৌচালয়ে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় রাজু রায় নামে এক নাবালকের। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর ঘটনাস্থলের পাশে আরো তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বম স্কোয়াডের কর্মীরা। ঘটনাস্থল থেকে একে একে উদ্ধার হয় প্রায় 8টি তাজা বোমা। ঘটনা তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি বনগাঁর বিস্ফোরণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বিষয়টি নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। যে উনি উন্নয়নকে কি শৌচালয়ে পৌঁছে দিলেন এখনো পর্যন্ত? যে উন্নয়ন এমন জায়গায় পৌঁছে গেছে আজকে একটা বাচ্চা ছেলের জীবন চলে গেল, এর জন্য দায়ী কে? উনি তো রেল অ্যাক্সিডেন্ট নিয়ে বড় বড় কথা বলছিলেন, কিন্তু আজকে এই যে ঘটনা ঘটলো এবং বাচ্চা ছেলের জীবন চলে গেল, এর দায়টা কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দায় নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গোটা রাজ্য এখন বোম বারুদের স্তূপে রূপান্তরিত হয়েছে। এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রূপে তো ব্যর্থ, হোম মিনিস্টার হিসেবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এদিন ঘটনার পর ঘটনাস্থলে আসেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস বলেন, 2011-র পালা বদলের পর অশান্ত বনগাঁকে আমরা শান্ত করেছিলাম, 2021-এ এখান থেকে বিজেপি জয়লাভ করেছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমরা পুলিশকে বলেছি, পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে, দোষীরা কেউ ছাড়া পাবে না। ভীষণ দুঃখজনক ঘটনা বনগাঁতে, এরকম ঘটনা সাম্প্রতিককালে আমরা দেখিনি। 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবার পর থেকেই আমরা বনগাঁয় একটা ক্রাইমের রাজ্য ছিল, সেই জায়গাটা থেকে আমরা নাবিয়ে জিরোতে নিয়ে এসেছিলাম। 2021 সালে এই বিধানসভা ভোটে বিজেপি এখান থেকে জয়ী হয় এবং তারপর থেকে আমরা দেখছি বিক্ষুব্ধভাবে কিছু কিছু ঘটনা। আমরা অত্যন্ত এই ঘটনায় প্রশাসনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে এবং দৃষ্টান্তমূলক সাজা হবে, যাতে আর কোনো মা তার সন্তানকে হারাতে না হয় তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করছি। তৎপরতার সহিত দুজনকে ইতিমধ্যেই 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে এবং আরও সবাই গ্রেপ্তার হবে, তবে জানা যাবে যে এখানে বোমাটা কীভাবে মজুদ এসেছিল এবং কারা মজুদ করেছে। দৃষ্টান্তমূলক সাজা হবে যাতে আর কোনো সন্তান এরকম কারোর মায়ের কোল থেকে এরকম খালি না হয় এবং তাদের পাশে আমরা সবসময় আছি, তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাস ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।